दुल दुल गोरा केंदे बोले आमर कोनो दोषो नाई इमाम हुसैन शहीद होइल करबलाते पानी नाय अल्लाहुम्मा माशाल्लाह आरो जोरे हबे आरो जोरे हबे मौलाना बलगालू नबी कमाली हसन तो जमी खिसाली पासाबासी दुई नंबर पृथ्वीते अल्लाह बहु धर्म दिए এমন ধর্ম দিয়েছে নিজেরা মূর্তি তৈরি করে আবার নিজেরাই পানির মধ্যে ফালায়া দেয় কথা কোন ঠিক কি না আবার নিজেরাই পূজা করে বহু এমন ধর্মযাজক ধর্মের অনুসারী আছে যারা আগুনের পূজা করে এই কথা বলেন কিসের আগুনের পূজা করে কেউ করে সূর্যের পূজা পৃথিবীতে পৃথিবীতে বহু গোমরা হাজার হাজার ধর্ম শত শত নয় হাজার হাজার ধর্ম কেউ বলেছে পৃথিবীতে 3000 এর উপরে ধর্ম আছে কয় হাজার আমরা তো হয়তো 4-5টা ধর্মের নাম জানি এরপরে আর জানি না এ মুসলমান আল্লাহ এত ধর্ম বাদ দিয়ে এত গোমরা প্রদবষ্ট ধর্ম বাদ দিয়ে আল্লাহ আমাদের কি ইসলাম দিয়েছে এজন্য আমরা খুশি না বেজা এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছে যা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর হাবিবের ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয় আল্লাহ তার হাবিবকে দান করেছেন তার হাবিবের উসিলায় আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছে এজন্য আমরা খুশি না বেজার এজন্য বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ গেল নাম্বার 2 নাম্বার 3 আল্লাহ আমাদেরকে পৃথিবীতে 104 খানা আসমান কিতাব নাজিল করেছে এর মধ্যে 4 খানা সর্বশ্রেষ্ঠ আবার এই 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কোরআনুল করিম সেই কোরআনুল করিম উম্মতে মুহাম্মদ হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছে এমন কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে যেই কোরআনের ফজিলত যদি আমি এখন থেকে সকাল পর্যন্ত বলা শুরু করি শেষ হবে না আল্লাহ যে কোরআন আমাদেরকে দান করেছে এত দামি আসমানি কিতাব আমার বাবারা ভাইয়েরা বিভিন্ন আসমানি কিতাব নাজিল হয়েছে ওই যুগের কালচার হিসেবে কিন্তু কোরআন এমন একটা আসমানি কিতাব যেটা কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান যত আধুনিকতা আসুক না কেন কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই কোরআন সব যুগের সাথে মিলে চলার মতো ক্ষমতা কোরআনের আছে কথা বলেন ঠিক কি না সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার আর একটু জোরে বলেন এজন্য জোরে বলে আলহামদুলিল্লাহ গেল 3টা এবার আসেন 4 নাম্বার শুকরিয়া এ মুসলমান গভীরভাবে এখানে এই পয়েন্টটা হচ্ছে গভীর পয়েন্ট গভীরভাবে লক্ষ্য করতে হবে আল্লাহর হাবিব জামি ও তিরমিজির হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে কিতাবুল আতসামবি সুন্নাহ বাবে অধ্যায়ের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার হাদিস আল্লাহর হাবিব বলে বনি ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে আল্লাহর হাবিব বলে 72 ফেরকা 72 দল কুল্লুহুম ফিন্নার এটা আমার কথা নয় আল্লাহর হাবিবের কথা এই 72 ফেরকা কুল্লুহুম ফিন্নার জাহান্নামে যাবে জাহান্নামে যাবে এই পাশকালী রাশিক রাসূল ভাইরা গভীরভাবে উত্তর দিবেন হৃদয় থেকে বুঝে উত্তর দিবেন যে আল্লাহর হাবিব হাশরের ময়দানে শাফাত করবে সেই নবী বলছে 72 দল জাহান্নামে যাবে তাহলে এবার আপনারা মগজ থেকে মাথা থেকে চিন্তা করে বলেন আল্লাহর হাবিব যদি বলে এরা জাহান্নামে যাবে তাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা হাশরের ময়দানে কারো আসেনি আদম নবীর আছে মুসা নবীর আছে ইব্রাহিম নবীর আছে পয়েন্ট নোট করতে হবে হ্যাঁ আমার বাসকালী রাসূল ভাইরা আল্লাহর হাবিব বলছেন এই গোমরা 72 দল
রদবস্ত দল কুল্লুহুম ফিন্নার জাহান্নামে যাবে, একটা মিল্লাত একটা দল জান্নাতে যাবে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সেই দলের নামটা কি? ইমাম আবুল আইস সামারকন্দি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে বাহারুল মুহিতের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহর হাবিব বলে সেই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। এ আমার বাবারা ভাইয়েরা, আর মেশকাতের মধ্যে তাদের দলের নিশানা আলামত দেওয়া হয়েছে, মান আলাইহি ওয়াসাবি, যে দল আমি নবীকে ফলো করবে, আমি আমার নবী, আমি নবীর সাহাবীদেরকে যারা ফলো করবে সেই দলটা হবে জান্নাতি। আমরা আহলে সুন্নাত আল জামাত আল্লাহর হাবিবকেও ভালোবাসি, তার সাহাবীদেরকেও, নবীর সাহাবীদেরকেও সম্মান করি। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবকে দিয়েছেন, দুই নাম্বার সর্বশ্রেষ্ঠ আসমান কিতাব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছে, চার নাম্বার আল্লাহ আমাদেরকে এত গুমরা বেজাল পণ্যের মধ্যে অরিজিনাল দল, এত ভেজাল দলের মধ্যে অরিজিনাল দল আহলে সুন্নাত আল জামাতের মধ্যে কবুল করেছে, এটা অনেক বড় শুকরিয়ার ব্যাপার। এজন্য একসাথে চারটা শুকরিয়া আদায় করি, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি জান্নাতি হবেন আমল দ্বারা না জাহান্নামী হবেন, আল্লাহ চাইলে কবর থেকেই ফয়সালা করতে পারতো। এই কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদেরকে হাসর পর্যন্ত ওয়াইটিং এ কবরে কেন রাখবেন? কেন হাসরের ময়দানের দরকার? আল্লাহ তো চাইলে হিসাব নিকাশ করে কবর থেকে আমাকে জান্নাতি জান্নাহান জাহান্নামী ঘোষণা করতে পারেন। এই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? রিপোর্ট তো জমা লেখাই আছে হিসাবে, কিন্তু কেন আমাদেরকে হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ রাখবে? কেন হাসরের ময়দানের আগ পর্যন্ত কবরে আমাদের অবস্থান করতে হবে? আমার বাবারা ভাইয়েরা, দীর্ঘদিন আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছি, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুইতির শরহুস সুদুর একটা কিতাব আছে, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজির একটা কিতাব আছে কিতাবুর রূহ, ইমাম কুর্তুবির একটা কিতাব আছে আত-তাযকিরা, তিনটা কিতাব আমি বেশি বেশি পড়তে লাগলাম। এই তিনটা বই লেখা হয়েছে কবরের অবস্থা নিয়ে, কবরের অবস্থা এবং হাসরের ময়দানের কি হবে এই সাবজেক্ট নিয়ে এই তিনটা বই লেখা। যারা আলেম ওলামা তারা জানেন, ইমাম সুইতির লেখা শরহুস সুদুর, ইবনুল কাইয়্যিমের কিতাবুর রূহ, ইমাম কুর্তুবির আত-তাযকিরা, এই তিনটা কিতাব আমি গবেষণা করতে লাগলাম। কেন আমাদেরকে হাসরের ময়দান পর্যন্ত কবরে আল্লাহ রাখবেন, থাকতে হবে? এর কারণ গবেষণা করতে গিয়ে আমি পাইলাম কারণ হইল দুইটা। জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে। আশাবাদী বাসকালী এই আলোচনা কখন হয় নাই, এটা আমি গবেষণা করে বের করে এরপরে বলছি, বাংলাকে একজনে বই লিখে দিয়েছে তার থেকে পরে বলতেছি না। মনোযোগ, এই যে সাফাতের উপরে আমাদের বই দেখেন, এটা আমার সম্পাদনা। সাফাত কারা করবেন, কারা পাবেন, হাসরের ময়দানে কারা কারা সাফাত করতে পারবেন, কারা কারা পাবেন, এটা আমার নিজের বই। আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা বই লিখি মানুষকে দেওয়ার জন্য, এজন্য চিন্তা করছি বইও লিখতে হবে, বয়ানও করতে হবে। অনেক মানুষ মনে করে যে যারা মাঠে ময়দানে কথা বলে এরাই অনেক আলেম, অনেক বড় আলেম, ঘরে বসে আমরা যে খেদমত করতেছি আমরা মনে কিছু জানি না, কিছু সাধারণ মানুষের চিন্তাধারা, এজন্য আমরাও মাঠে আসতে হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনোযোগ গভীরভাবে লক্ষ্য করলে ওয়াজ বুঝবেন, মজা লাগবে। এ আমার বাসকালীর ভাইয়েরা, কবরে আমাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে ওয়াইটিং অপেক্ষায় রাখবেন, কারণ হলো দুইটা, গভীরভাবে লক্ষ্য করেন। এক নাম্বার কারণ হলো আমরা কেউই নবী রাসূল না, আমাদের গোনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের যেমন নেক আছে, এই আধুনিক যুগে নেকের চাইতে গোনার সংখ্যাটা একটু বেশি হই, এই কথা কোন ঠিক কিনা? নেক আছে আমাদের, গোনা আছে, কিন্তু এই গোনা নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠি আমাদের অবস্থা তো ভয়াবহ হবে। এই গোনার হিসাব যদি যেই দিন আমাদেরকে আমার বাবা হোক দাদা হোক তাকে যে দাফন করা হয়েছে সেই দিনই যদি ক্যালকুলেটর টিপে হিসাবটা সেই দিনই হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, আমাদের অবস্থা তো করুণ হবে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা
উম্মতে মুহাম্মাদির জন্য আমাদের প্রতি এহসান করে দয়া করে আমাদেরকে হাশরের ময়দানে রাখ পর্যন্ত কবরে রাখবেন। চাইলে আল্লাহ আমাদেরকে হিসাব কবরে দাফনের পরে ফিনিশ করতে পারতেন, কারণ আমাদের পরে আর কোন নবী আসবে না, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের পরে আর কোন জাতি আসবে না। কিন্তু আল্লাহ চাইলে এখানে হিসাব ক্লোজ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কবরে আমাদেরকে রাখবেন কিয়ামত পর্যন্ত। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে যেই মৃত ব্যক্তি মারা গিয়েছে তার যারা ওয়ারিশ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বোন আছে, চাচা আছে, ভাই আছে, স্ত্রী আছে, আমার বাবার ভাইয়েরা, তার যে ওয়ারিশ আছে, আত্মীয় স্বজন আছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিশরা যদি তার জন্য দোয়া করে, দান করে, সৎকা করে, কোরআন তেলাওয়াত করে, নফল রোজা রাখে, তাদের জন্য নফল হজ উমরা করে, নফল কুরবানি করে, এই সওয়াবগুলো যদি মৃত রুহে দান করে, জীবিত অবস্থায় ওই মৃত লোকটা দান সৎকা করলে, ওই ইবাদতগুলো করলে, যেমনি ভাবে তার আমলে সওয়াব অ্যাকাউন্টে জমা হতো, মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিশরা দান সৎকা করলেও তদ্রুপ তার অ্যাকাউন্টে, তার আমল নামার অ্যামাউন্টে যোগ হবে। এজন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে কিয়ামত পর্যন্ত কবরে রাখবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার একটু পার্থক্যটা মিলায় নেন বাসকালীর আশেক রাসুল ভাইয়েরা, একটু পার্থক্যটা মিলায় নেন। আজকে যদি আপনি খ্রিস্টান হতেন, আপনি যদি খ্রিস্টান হতেন, আপনার বাবার জন্য যদি 1 কোটি টাকা দান করতেন, 1 পয়সাও লাভ নাই। কারণ খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, অন্য শরীয়তে সংবিধানে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকা করলে কোনো লাভ নাই, ফজিলত নাই। শুধু ইসলাম ধর্মে উম্মতে মুহাম্মাদির জন্য এই সংবিধান দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদির জীবিত ব্যক্তিরা যদি মৃত ব্যক্তির জন্য 1000 কোটি টাকাও দান করে, 1000 কোটি টাকার সওয়াব ওই মৃত ব্যক্তির রুহে আমার আল্লাহ জমা করে দিবেন। আর একটু জোরে বলেন, তাহলে উম্মতে মুহাম্মাদি মইরা গেল নেক অর্জন করে, এ কথা বলেন ঠিক কি না? মারা যাওয়ার পরেও লাভবান। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত নাজিল করেছে, প্রত্যেকই আমরা ফরজ নামাজের পরে দুইটা হাত উত্তোলন করে বলি আমার সাথে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কে শিক্ষা দিয়েছে? সূরা বানী ইসরাইলের আয়াত। এ মুসলমান, আমার আল্লাহ তার পিতামাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করার জন্য আমার আল্লাহ আদেশ করছেন, এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আপনি হয়েছেন যেই নবীর উম্মত হয়ে মারা যাওয়ার কার পরেও আপনি নেক পান, আপনার আমল নামায় অ্যামাউন্টে নেক পায়। এ আমার বাবারা ভাইয়েরা, আপনি যদি মনে করেন 3 পুরুষ 4 পুরুষ আপনার বংশধর নেমে যাওয়ার পরে আর তো কেউ দোয়া করবে না, আমার নাম তো আর কেউ মনে রাখবে না, ভুল ধারণা। কোনো না কোনো নেককার বান্দা যখন আপনার কবরটা জিয়ারত করবে, অথবা এই গোরস, আপনাদের এদিকে গোরস্থান কোন দিকে? এদিকে। মনে করেন আপনার বাবাকে এখন দাফন করা হয়েছে, আজ থেকে 200 বছর পরে কোনো একজন আলেম, মনে করেন আমি আসলাম আপনার এলাকায়, অথবা এই এলাকার জেনারেশন তরুণরা আছে, তারা দোয়া করবে, তারা যখন দোয়া করবে, দোয়া করার সময় কিন্তু আপনার বাবাকে বাদ দিবে না, দাদাকে বাদ দিবে না, তার 3 পুরুষ 4 পুরুষ পূর্বে যারা আগে মারা গিয়েছে তাদেরকে বাদ দিবে না, সবাইকেই আমভাবে দোয়া করবে, বলবে আল্লাহ এই গুরুস্থানে যারা দাফন হয়েছে সবাইকে মাফ করে দাও। দোয়া চলবে কি চলবে না? আরো জোরে বলেন। এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বাবা আপনার দাদা যেই দিন মারা গিয়েছে ক্যালকুলেটরের হিসাবটা আল্লাহ তখন করবে না, করবে হাশরের ময়দান পর্যন্ত। তার কারণ হয়তো কবরে যাওয়ার পরে আপনার কবরে রানিং আজাব শুরু হয়ে গিয়েছে, কিন্তু এটা 6 মাস থাকবে, 2 বছর থাকবে, 5 বছর থাকবে, কোনো না কোনো নাতি, ছেলে, মেয়ে, ভাই, স্ত্রীর দোয়া মাগফিরাত কামনার উসিলায় আল্লাহ আপনার কবরের আজাব আবার বন্ধ করে দিতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস বলছি, হাদিস বলবো, হযরতে ইমাম আবু নাঈম ইস্পাহানি কিতাবের নাম আল হিলিয়াতুল আউলিয়াম
সেই কিতাব থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবম শতাব্দীর মুজাদ্দিদ সেই ইমাম সুয়ুতি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন, জোরে বলেন না মারহাবা। আমার নবীজির 850 বছর পরে জন্মগ্রহণ করার পরেও তিনি আমার নবীর এমন আশেক ছিলেন, আমি যেভাবে আমার ভাইকে দেখতে পাচ্ছি ঘুমের মধ্যে না জাগ্রত, আমি যেভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছি ঘুমের মধ্যে না সরাসরি জাগ্রত, ইমাম সুয়ুতি আল্লাহর হাবিবের এমন আশেক ছিলেন, তিনি 75 বার আল্লাহর হাবিবের সাথে জিয়ারত লাভ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে কি আমরা কি ঠগলাম না জিতলাম? জোরে বলেন। আজকে যদি আপনি ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের হতেন, মরে যাওয়ার পরে এদের তো এমনি ধর্ম গোমরা, মরে যাওয়ার পরে আমল হের হিসাব প্লাস, কারণ ওই ধর্মের ওই শরীয়তে আগের পূর্বের শরীয়তে মরা মানুষ জন্য দান করলে কোনো ফায়দা নাই, কিন্তু ইসলামে উম্মতে মুহাম্মাদের শরীয়তে মরে যাওয়ার পরেও তার জন্য যত দান সদকা করবে হুবহু তার আমল নামায় জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার একটা হাদিস বলবো ইমাম বুখারীর কিতাব থেকে। এটা বলার আগে যে হাদিসটা শুরু করেছিলাম সেই হাদিসটা বলছি। ইমাম আবু নাঈম ইস্পাহানি, আজ থেকে 1000 বছর আগের ইমাম, তিনি নকল করছেন সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার বহু উম্মত তারা কবরে যাওয়ার পরে আজাব শুরু হয়ে যাবে, কিন্তু তাদের আজাব দীর্ঘস্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে না, হয়তো 6 মাস, হয়তো 5 বছর, হয়তো 10 বছর চলবে, এরপরে আজাব বন্ধ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আজাব কিভাবে বন্ধ হবে? সে তো মারা গিয়েছে, তার আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে, কি আবার এমন কর্ম হবে যার কারণে সে তার কবরের আজাব বন্ধ হবে? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ওই মৃত ব্যক্তি যে মারা গিয়েছে তার যে জীবিত ওয়ারিশ আছে, ওয়ারিশদের দোয়ার কারণে, দান সৎকার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আজাব বন্ধ করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া, কোরআন তেলাওয়াত, দান সৎকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসেন হাদিস নাম্বার 2। আমি যা বলবো কিতাবের রেফারেন্স ছাড়া যদি একটা কথা বলে যাওয়ার পরে খাতিল করবেন না, এখানে বলবেন হুজুর এই হাদিসটা বললেন এটা কোন কিতাবে আছে। এখন আমার হাতে একটা কিতাব দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এই কিতাবটার লেখক হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফের লেখক, যিনি আল্লাহর হাবিবকে চোখটা বন্ধ করলে আল্লাহর হাবিবকে দেখতে পারতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের একেবারে শুরুতে হাদিস নাম্বার 36, আরবি বইটা, বাংলা বই না, হাদিস নাম্বার 36। এই হাদিসটা ইবনে মাজার 3660 নম্বরে আছে, মুসনাদ আহমদের 10610 নম্বর হাদিস হিসাবে আছে, আরো অনেক কিতাবে আছে। এখনো যারা এদিক সেদিক আছেন, আসেন আলোচনাগুলো শুনেন, দেখেন, মা বাবার প্রতি যদি মহাব্বত থাকে একটু আসেন। এ মুসলমান, আমি কিতাব থেকে একদম আরবি পরে পরে আপনাদেরকে শোনাচ্ছি, গভীরভাবে লক্ষ্য করেন। এখানে অনেক মানুষ আছেন, অনেকের মা বাবা মারা গিয়েছে, প্যান্ডেলে যারা আছেন, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার যে কষ্ট, এটা মহিলারাই বুঝে, এই কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, মা বাবার, মায়ের গর্ভধারণের যে কষ্ট, যতই তাদের জন্য খেদমত করেন না কেন, সেইটা পরিশ্রম শোধ করার মতো ক্ষমতা আমাদের নাই, কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই মা বাবার জন্য যখন আপনি দোয়া করবেন, মা বাবার জন্য যখন দান সৎকা করবেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার সন্তানও আপনার জন্য করবে, এই কথা বলেন ঠিক কি না? আপনি যদি আপনার মা বাবার জন্য না করেন, আপনার সন্তানও আপনার জন্য করবে না। গভীরভাবে লক্ষ্য করেন, আমি যে 2টা পয়েন্ট নিয়ে ওয়াজ শুরু করেছি, এখন হাসরের ময়দানে যখন আপনি যাবেন, আপনার চাচা বাবা দাদা যাবে হাসরের ময়দানে, মিজানের পাল্লায় যখন দাঁড়াবে, আমল পরিমাপ করা যখন শুরু করবে, ওজন করা শুরু করবে, তখন কি হবে জানেন? আল্লাহর হাবিব বলছেন, তরুফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, মাইয়িত মানে মৃত ব্যক্তি, উম্মতে মুহাম্মাদির মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তরুফাউ তার মাকাম, তার আমল
আমলের দরজা আমার আল্লাহর বাড়ায়া দে। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মারা গেছে, তার আমলের দরজা মাকাম আবার বাড়বো কেমনে? এত মরছে তো সব শেষ, মারা যাওয়ার পরে তার আমলের মাকাম কিভাবে বাড়বে? সাহাবীরা নবীকে প্রশ্ন করলো। আল্লাহর হাবিব বলে, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, উত্তর আমি দিব না। উত্তর আল্লাহর হাবিব বলতেছে, উত্তর আমি দিব না, এই উত্তরটা তোমরা, এই প্রশ্নটা আমাকে যেভাবে করেছো, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে বলবে হাশরের ময়দানে। আল্লাহ কি বলবে জানো? তারা বলবে, আয় রব্বি, হে আমাদের রব, আইয়ু শাইয়িন হাজিহি, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, জীবনে কোনোদিন কুরবানি দিতে পারি নাই, কিন্তু আমার আমল নামায় কুরবানি কেমনে আসলো? আল্লাহ আমি জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাই নাই, আল্লাহ আমার আমল নামায় উমরা হজের সওয়াব কেমনে আসলো? এভাবে বলতে থাকবে, আল্লাহ এই আমল কই থেকে আসলো? আইয়ু শাইয়িন হাজিহি, আল্লাহ এই আমল তো আমি জিন্দা অবস্থায় দুনিয়াতে করে আসতে পারি নাই, কিন্তু আমার আমল নামার অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দিবেন, বান্দারে তুই যখন মরে গিয়েছিস, মারা যাওয়ার সময় তুই একটা নেককার সন্তান রেখে এসেছিস, একজন নেককার কন্যা সন্তান রেখে এসেছিস, মারা যাওয়ার পরে তোর সন্তান, তোর নাতি, তোর নাতনি সব সময় তোর জন্য দোয়া করত, তুই গরিব মানুষ ছিলি, কুরবানি দিতে পারিস নাই, তোর ছেলে যখন স্বাবলম্বী হলো, তোর পক্ষ থেকে কুরবানি দিয়েছে, নফল কুরবানি দিয়েছে, তুই জীবনে মক্কা মদিনায় যাইতে পারস নাই, তোর ছেলে উমরা করতে গিয়েছে, তোর ছেলে হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে চিন্তা করলা, আল্লাহ আমার বাবা নেহায়েত গরিব মানুষ ছিলেন, দিন মজুর ছিলেন, জীবনে মক্কা মদিনা সফর করার মতো ক্ষমতা আমার বাবার ছিল না, আল্লাহ আমার বাবার পক্ষ থেকে আমি একটা উমরা করি, আমার মায়ের পক্ষ থেকে একটা উমরা করি, এই যে উমরাগুলো করলেন, এই সওয়াবগুলো মায়ের রুহে জমা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তখন বাবার হৃদয়টা কেমন হবে? আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আমার বান্দা শোনো, তোমার আমল নামায় তুমি জিন্দা অবস্থায় পৃথিবীতে থাকা অবস্থায় আমলগুলো করো নাই, ঠিক আছে, কিন্তু সন্তানের মতো সন্তান দুনিয়াতে রেখে এসেছো। আমার আল্লাহর ভাষায় শোনেন, আমার আল্লাহ বলছেন, ওয়ালা দুকাস্তাগাফার আলাকা, হে বান্দা তুমি যে সন্তান রেখে এসেছো, তোমার এই সন্তান তোমার জন্য সব সময় দোয়া করত, তোমার জন্য ইস্তিগফার করত, তোমার জন্য তান সৎকা করত। আজকে যে আমল নামার মধ্যে বেশি বেশি আমলগুলো অতিরিক্ত দেখতে পাচ্ছ, এই সবগুলো তোমার আওলাদদের দোয়া, আওলাদদের দেওয়া আমল। জুড়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে যেন মরার পর আপনার কবরের পাশে দাঁড়ায়, মরার পর কোরআন তেলাওয়াত করে, মানে যাওয়ার পর উমরা নফল উমরা করে আপনার রুহে সওয়াব পৌঁছাবে। সন্তানদেরকে সেভাবে ইসলামিক আদর্শে বড় করতে হবে। এই কথা বলেন ঠিক কি না? খালি বিল্ডিং আর জায়গা কিনে দিয়ে গেছেন, কিন্তু ইসলামী শিষ্টাচার কিছু শিক্ষা দিলেন না, এক পয়সা লাভ নাই, সে বছরে একবার কবরে যাইবে না আপনার কবরে। কথা কি সত্য না মিথ্যা? আপনি ফকির হালাতে মারা গিয়েছেন, দিন মজুর ছিলেন, সারা জীবন শ্রমিকের কাজ করেছেন, কিন্তু সন্তানকে মানুষের মতো ইসলামে আদর্শে মানুষ করেছেন, সে সব সময় শুকরিয়া আদায় করবে, বলবে আমার বাবা ইট পাটকেল ভেঙে আমাকে পরিশ্রম করে লেখাপড়া করিয়েছে, সব সময় বাবার কষ্টের কথা তার মনে পড়বে। আর আপনি যখন তাকে আরাম আয়েশে বড় করেছেন, ইসলামী আদর্শ তাকে শিক্ষা দেন নাই, বাবা মার প্রতি মরে যাওয়ার পরে যে কর্তব্য শিক্ষা দেন নাই, বুঝবেন, আফসোস করবেন কবরে যাওয়ার পরে। কখন? যখন দেখবেন আপনার ফুলায় বছরে একবারও কবরটার দিকে ফিরেই তাকায় নাই। এই কথা বলেন ঠিক কি না? এখন তো আবার একদল লোক বাড়িছে কবর পূজারি, আমরা কবর জিয়ারত করি বলে বলে আমাদেরকে কি পূজারি, কথা বলেন না, মাজার পূজারি, এই গ্রুপ আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, মাজার আল্লাহর হাবিব জিয়ারত করেছেন কি করেন নাই? কবর জিয়ারত আল্লাহর হাবিব করেছেন কি করেন নাই? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী আজকে বলে সহিহ হাদিস, সহিহ হাদিস,
আপনাদেরকে বলবো সহিহ বুখারীতে আছে আল্লাহর হাবিব তার মায়ের কবরের পাশে গিয়ে এমন ভাবে কেঁদেছেন সাইয়েদনা আবু হুরায়রা বলে আল্লাহর হাবিবের সাথে আমরা একদল সাহাবীরা ছিলাম আল্লাহর হাবিবের সাথে আমরাও কাঁদতে লাগলাম হযরত আবু হুরায়রা বলে আর ওয়াল্লাহি আল্লাহর শপথ আল্লাহর হাবিবকে তার মায়ের কবরে যেভাবে কেঁদেছেন তিনি আল্লাহর হাবিবকে কখনো আমরা গোটা জীবনে এভাবে কাঁদতে দেখি নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যদি তার মায়ের কবর জিয়ারত করতে পারে আমাদের কোনো অসুবিধা আছে কথা জোরে আওয়াজ হবে অসুবিধা আছে আজকে যে আমাদের এক গ্রুপ বের হয়ে গেছে এমনি হাত বাদে কথা বলেন না নামাজে আছে না নাই এমনি দাঁড়ায় আবার ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ দোয়াল্লিন তখন জোরে বলে আমিন কথা বলেন এই গ্রুপ আপনাদের এলাকা ঢুকে গেছে নি আসার পরে শুনলাম এই এলাকায় নাকি এই গ্রুপ ঢুকে যাচ্ছে বিদেশে গেছে সৌদি আরবে লেবারের কাজ করতে দেশে এসে ফতুয়া দেয় হুজুরের সাথে ফাইটিং লেগে যায় তো ভাই তো সৌদি আরব গিয়ে তুমি কি কাজ করছো কয় জামা কাপড় ইস্তারি দিছি তো তুমি যে এমনি ফতুয়া দিতেছো বোঝা গেল সৌদি আরব থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছো হ্যাঁ জামা কাপড় ইস্তারি দিছে হে আইসা দেশে আয়া ফতুয়া দে বড় মল বিষয় হয়ে গেছে এভাবে হাত বাঁধে কো বাপ দাদা সহ্য বৃষ্টি জানা নামাজ পড়ছে সব হলো ভুল হ্যাঁ হেটটা হলো সঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন সবাই বলেন আমিন যদি আমার আলোচ্য বিষয় নবীজির শাফাত আমি সেদিকে যাচ্ছি মনোযোগ সংক্ষেপে আরো পরে বসুন ওয়াজ মাত্র শুরু করি নাই তার নিলাম লিখে রাখছি এবার আসেন গভীরভাবে লক্ষ্য করেন এইভাবে যে হাত বাঁধে আজকে উনাদের বড় ইমামের নাম হলো ইবনে তাইমিয়া এখানে স্টেজে আলেম ওলামা আছে ইবনে তাইমিয়া দেখেন ইবনে তাইমিয়া সাহেবের একটা কিতাব আজকে এখানে অনেক মিডিয়া আছে মিডিয়াদের কল্যাণে আমরা কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই অলরেডি 5-6টা মিডিয়া আছে জোরে বলেন আমার হাবা দেখেন আমার হাতে একটা কিতাব জালিয়াতি করে কথা বলবো না একদম কিতাব দেখিয়ে কথা বলছি কিতাবের নাম ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম লিখেছেন ইবনে তাইমিয়া যার ইন্তেকাল 728 হিজরি মানে বর্তমান থেকে প্রায় 750 বছর আগে যে ব্যক্তি মারা গিয়েছে তার এই কিতাবের 176 নম্বর পৃষ্ঠা পৃষ্ঠার মধ্যে কবর জিয়ারত আজকে যারা মাজার জিয়ারতের কথা সহ্য করতে পারেন না আমি তাদেরকে বলছি দেখেন আপনাদের বড় হুজুর কিতাব লিখে দিয়ে গিয়েছেন আপনাদের বড় হুজুরের কিতাবের মধ্যে দেখেন কি লেখা আছে একটু কষ্ট করে যদি আপনারা আপনাদের বড় হুজুরদের কিতাবগুলো যদি ভালো করে পড়তেন আজকে সমাজের মধ্যে এত ফেতনা লাগে না এই কথা বলেন ঠিক কি না দেখেন 276 নম্বর পৃষ্ঠা কারো সন্দেহ লাগলে মোবাইলে ছবি তুলে নিয়ে যাবেন এদিক সেদিক বাটপারি করার সুযোগ নাই এই 276 নম্বর পৃষ্ঠা থেকে আমি হুবহুব পড়ে আরবি সহ আমি আপনাদেরকে শোনাচ্ছি সেখানের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কওয়ালা তিনি বলছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরি মদিনাতি আল্লাহর হাবিব মদিনার একটা মাজারের কবরের পাশে দিয়ে যাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে একটা মদিনার একটা গোরস্তান কবরস্থান মনোযোগ তারপরে কি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাখবালা আলাইহিম বিওয়াজহিহি তখন আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার ছিল এতক্ষণ রাস্তা বরাবর চেহারা আনোয়ারটাকে মাজারের দিকে কবরের দিকে ফিরাইলেন কবরের দিকে ফিরানোর পরে দেখেন হাদিস স্পষ্ট রয়েছে ফাখবালা আলাইহিম বিওয়াজহিহি আল্লাহ হাবিব তার চেহারা আনোয়ার জিয়ারত করার জন্য কবরের দিকে ফিরাইলেন আজকে আমাদের কিছু সাধু মৌলবি বের হয়ে গেছে তারা বলে এই কবর জিয়ারত করো কেবলামুখী হয়ে এই কথা বলেন বলে কি বলে না কবর জিয়ারতের জন্য কেবলা শর্ত এই ফতোয়া তুমি কোথায় পেয়েছো দেখাও নবীজির হাদিস থেকে আমি নবীজির হাদিস থেকে দেখাবো তিরমিজি শরীফ এমনকি আহলে হাদিস ভাইদের বড় হুজুরদের কিতাব থেকে জামাত ইসলামের ভাইদের বড় হুজুরদের কিতাব থেকে ইবনে তাইমিয়া লিখেছে আল্লাহর হাবিব মাজার জিয়ারত করেছেন কবর জিয়ারত করেছেন কবরের দিকে ফিরে আর আজকে আমাদেরকে ভুল ফতুয়া খাওয়ানোর চেষ্টা করছে আপনাদেরকে ভাই কেবলামুখী হও কবরে ফিট দাও দেখেন আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ফাজারা দিয়ে উঠছে সারা জীবন যে আমল করেছেন বলে এই আমল বলে দুর্বল হাদিস অসল হাদিস চলবে না বেদাত জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকে কবর দেওয়ার সময় সারা জীবন মিনহা খলাক নাকুম অফিহা নুইদুকুম এভাবে মাটি দিয়েছেন কিনা
এই দোয়া পড়ে মাটি দিয়েছেন কিনা। মুসনাদে আহমদে হাদিস এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস বর্ণনা করেছে, ইমাম নববী কিতাবুল আসকারে হাদিস বর্ণনা করেছে, ইমাম সুইতি শরহুস সুদুরে হাদিস বর্ণনা করেছে, এমনকি এই আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সাহেব তার মাজমাউল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছে, এমনকি আহলে হাদিসদের এ সৌদি আরবের বড় মুফতি মারা গিয়েছে যার এক চোখ যার চোখ কানা লোক ছিল চোখে দেখতো না, ইবনে বাজ তার ফতোয়ায় মাজমাউল ফতোয়া ইবনে বাজের মধ্যে লিখেছে দাফনের সময় মিনহা কলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তো নুখরাই যে আমরা আয়াত বলি তিন ভাগে, এটা বলা সুন্নাত, জোরে বলেন না মারহাবা। অথচ আজকে আহলে হাদিস ভাইরা বলে কই এই দোয়া পড়ে মাটি দেওয়া বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ, কি বলবে সারা জীবন কবর জিয়ারত করতে গিয়ে দোয়া পড়েছেন আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর। আজকে আহলে হাদিসদের বড় একজন শায়খ নাম হলো নাসিরউদ্দিন আলবানী, সে বলতেছে এই হাদিস দুর্বল, এই হাদিস চলবে না। আর জগৎ বিখ্যাত হাদিসের কিতাব ইমাম হাদিসের ইমাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার জামিউ তিরমিজির মধ্যে হাদিস নাম্বার 1053 নোট করে নেন, তিরমিজি শরীফের 1053 নম্বর হাদিস, ইমাম তিরমিজি বলে আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর বলে জিয়ারত করা এটা হলো আমার নবীর সুন্নত, কারণ আমার নবী কবর জিয়ারতের সময় আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর বলতো, জোরে বলেন না মারহাবা। দলিল দিয়ে যাচ্ছি নোট করে নিবেন, দলিল না দিয়ে গেলে তো আবার আমাদের কিছু হযরতগণ যাওয়ার পরে বলবে কি সাফাবাজ হুজুর দাওয়াত দিছে, একটাও দলিল বললো না, খালি কাহিনী বলে চলে গেছে। এজন্য নোট করবেন, প্রত্যেকটা দলিল রেফারেন্স গুলো নোট করে নিয়ে যাবেন। এবার আসেন যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর হাবিব কবর জিয়ারত করলেন কি করেন নাই? আপনাদের ইমান কি দুর্বল হয়ে গেছে? বলেন আল্লাহর হাবিব কবর জিয়ারত করেছেন না করেন নাই? করেছেন, এবং এই দোয়া পড়েছে, এই হাদিস বর্ণনা করে আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া লিখতেছে, রাওয়াহু আহমদ, এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছে, ওয়া তিরমিজি, ইমাম তিরমিজি বর্ণনা করেছে, ওয়াকালা, ইমাম তিরমিজি বলছে হাদিসটা হাসান, জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা বুঝতে পারলাম, এই বইয়ের নিচে দেন, বুঝতে পারলাম আল্লাহর হাবিব কবর জিয়ারত করেছেন। আল্লাহর হাবিব যদি কবর জিয়ারত করতে পারে আমরা করতে কোনো অসুবিধা নাই, আল্লাহর হাবিব যদি কবর জিয়ারত কবরের দিকে ফিরে করে আমরা অবশ্যই কবরের দিকে ফিরে করব, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফতোয়ায়ে আলমগীরের মধ্যে কবর জিয়ারতের অধ্যায়ের মধ্যে আলোচনার মধ্যে দেওয়া হয়েছে যে ফতোয়ার সামিতে এসেছে কবর জিয়ারতের অন্যতম একটা সুন্নত হচ্ছে যখন কবর জিয়ারত করতে যাবে, আজকে আমরা অনেকেই কবর জিয়ারতের মাসালা জানি না, কবর জিয়ারতের সুন্না পদ্ধতি আমরা জানি না, হতভাগ্য হলেও সত্য আমরা নিজেদেরকে হানাফি দাবি করি, আমার অনেক ভাইরা তারাও কবর জিয়ারতের সঠিক নিয়মটা বলে না। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে যেটাকে ফতোয়ায়ে হিন্দিয়া বলে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে কি এসেছে জানেন? কিভাবে কবর জিয়ারত করতে হবে, আপনি যখন আপনার বাবার কবর জিয়ারত করবেন, আপনি যখন আপনার দাদার কবর জিয়ারত করবেন, তখন সুন্নত হচ্ছে গড়ের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়বেন, জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ার পরে সেই প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়বেন, সুরা ফাতিহা পড়ে প্রত্যেক সুরা ফাতিহার সাথে 11 বার করে সুরা ইখলাস তেলাওয়াত করবেন, করার পরে আপনার একটা ডিউটি আছে, সেই ডিউটিটা হচ্ছে আপনি ঘরে বসে একটা ছোট্ট মুনাজাত দিবেন, মুনাজাত দিয়ে বলবেন আল্লাহ এই সোয়াবটা আমার বাবার রুহে একের এজমালি সবাইকে বন্টন করে দিবেন না, যার কবরের জন্য কার কবর জিয়ারতের জন্য বের হচ্ছেন খাস করে তার জন্য সওয়াব রেসানি করবেন। আমাদের অনেক ভাইরা আম দোয়া খাস দোয়া বুঝে না, আপনি একটা কোরআন তেলাওয়াত করেছেন, এখন এই সওয়াবটা যদি বিশ্ববাসীরে ভাগ করে দেন তাহলে তো সওয়াবটা কমে গেল, এক কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন তেলাওয়াত করার পরে এই কোরআন তেলাওয়াতটা যদি আপনার বাবার জন্য হয়, যদি দাদার জন্য হয়, তাহলে আপনি নিয়ত করতে হবে আল্লাহ এই কোরআন তেলাওয়াতের সওয়াবটা বাবা এবং আমার দাদা তাদের রুহে পৌঁছে দাও, তাহলে এই সওয়াবটা দুই ভাবে বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুইজনের কবরে যাবে। তাহলে হুজুর, তাহলে কি আমরা সাধারণ অন্যান্য কোটি কোটি মুসলমানের জন্য দোয়া করব না? হ্যাঁ, আল্লাহ হাবিব বলছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু সওয়াব রেসানি করতে হবে। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে যার কবর জিয়ারত করবেন, যেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি দোয়া করবেন, তার জন্যই যা যা তেলাওয়াত আমল করা হয়েছে তার রুহে খাস করে নাম উল্লেখ করে বকশিশ করতে হবে। এই মাসালা কিন্তু আমরা অনেকেই জানি না, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অনেক ইমাম সাহেবরা ভুল করে,
এজন্য বলবো ফতোয়া আলমগীরি দেখেন, যদি কিনতে ফতোয়া আলমগীরি না পারেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়ে গেছে, গুগলে নেটে লেখেন ফতোয়া আলমগীরি 9 নম্বর খণ্ড, 9 নম্বর খণ্ডের মধ্যে এই মাসালা আলোচনা করা আছে। আমার বাবারা ভাইয়েরা, ওই 2 রাকাত ঘর থেকে যে নামাজ পড়তে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কথা বলেন ঠিক কি না? আমি নিজেও ছাত্র জীবনে জানতাম না, কিন্তু যখন ফতোয়া আলমগীরি, এটা অনেক দামি কিতাব, সব আলেমদের ঘরে থাকে না, আমি পড়লাম, আমার ভুল ভেঙে গেল, মানুষদেরকে আমি বলছি। আমার বাবারা ভাইয়েরা, এই 2 রাকাত নামাজ কি হতে পারে জানেন? আপনার বাবার জন্য, মায়ের জন্য ফতোয়া আলমগীরির মধ্যে হাদিসের বরাতে উল্লেখ করা হয়েছে, এই 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি তার কবরের পাশে, আপনার বাবা হোক মা হোক তার কবরের পাশে দাঁড়াবেন, ওই 2 রাকাত সওয়াব যখন আপনি বাবার জন্য 2 রাকাত, মায়ের জন্য 2 রাকাত করে ভাগ করে দিবেন, 11 বার সূরা ইখলাস সূরা ফাতিহার সাথে পড়ে, আল্লাহর হাবিব বলে, তাহলে তোমার মায়ের কবরটা যদি অন্ধকার হয়ে থাকে, তোমার বাবার কবরটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, এই সওয়াবের কারণে, এই 2 রাকাত নফল নামাজ সূরা ইখলাস 11 বারের সাথে পড়ার কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ! ফতোয়া আলমগীরিতে এসেছে আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আপনারা কবর জিয়ারতের সময় এটা খেয়াল করতে হবে। কবর জিয়ারত করতে গিয়ে আপনাদের, আমাদের বাবারা ভাইয়েরা, সবচেয়ে উত্তম হচ্ছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। জোরে বলেন সূরা ইয়াসিন! কিন্তু আমরা অনেকে হাফেজ না, কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের সন্তানদেরকে হাফেজ ও কোরআন বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, আমি সেদিকে যাচ্ছি না, মূল আলোচনায় যাচ্ছি। ওই যে ওয়াজের শুরুতে 2টা পয়েন্ট বলছিলাম, আল্লাহ আমাদেরকে কবরে কেয়ামত পর্যন্ত রাখবেন কেন, এক 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের জীবনে অসংখ্য গুনাহ আছে, আমাদেরকে বিভিন্ন গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আমলের পাল্লাটাকে ভারী করার ব্যবস্থা করার সংবিধান করে দিয়েছেন। সে সংবিধানের নাম হলো ইসালে সওয়াব। জীবিত ব্যক্তির পক্ষে, মৃত ব্যক্তির পক্ষে, জীবিত ব্যক্তিরা যদি দান সদকা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল এগুলো তাদের রুহে পৌঁছায়, মৃত ব্যক্তিরা এগুলো দ্বারা উপকার লাভ করে, ফায়দা লাভ করে, এই কারণেই আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে রাখবেন। বলতে পারেন হুজুর, হাশরের ময়দানে উত্তোলন করার কারণ কি? কারণ হলো হাশরের ময়দানে উত্তোলনের একটা, সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন, আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন। এজন্য আমার আল্লাহ কুল কায়নাতের মধ্যে যত মানব জাতি আছে, যত জিন জাতি আছে, যত ফেরেশতা আছে, তাদের সামনে আমার আল্লাহ তার কাহার রূপ, কঠোর রূপ তিনি প্রকাশ করবেন। কাহার রূপ প্রকাশ করার পরে বিশ্ববাসীর সমস্ত ফেরেশতারা কম্পন ধরে যাবে, বিশ্ববাসীর সমস্ত জিনদের কম্পন শুরু হয়ে যাবে, বিশ্ববাসীর সমস্ত মানব জাতির কম্পন শুরু হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, একজনে দৌড়ে বলবে, আহারে এই অবস্থার মধ্যে তো আমাদের কোনো উপায় নাই, দৌড়ে আমরা চলে যাব আদম নবীর কাছে। এ জোরে বলেন কোন নবীর? সহিহ বুখারী হাদিস, সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সহিহ মুসলিমেও হযরতে আনাস থেকে এসেছে, দেউরায় আমরা সবার আগে প্রথমে চলে যাব আদম আলাইহিসসালামের কাছে। এ আমার বাবারা ভাইয়েরা, জানি আদম নবী শাফাত করতে পারবে না, করবেন আমার আপনার নবী। এই হাদিসটা আমরা দুনিয়া থেকে শুনে গিয়েছি, শুনে যাব এখন, কিন্তু হাশরের ময়দানে কিন্তু অটোমেটিক ভুলে যাব, কথা বলে ঠিক কি না? এই হাদিস যদি আপনারা নাও শোনেন, এখন আমি শোনাই দিব, কিন্তু হাশরের ময়দানে কিন্তু ডাইরেক্ট আমার নবীর কাছে যাবেন না, আমি আপনি দৌড়ে যাব আদম নবীর কাছে। কিন্তু হাদিস কিন্তু দুনিয়াতে শুনে গেছি, হাদিস কিন্তু দুনিয়াতে আমরা শুনে গিয়েছি আলেমদের কাছে, যে অন্য নবীদের কাছে দৌড়াইলেও কোনো কাজ হবে না, সর্বশেষ আমার নবীর কাছেই যেতে হবে। কিন্তু আমাদের মেমোরিতে তখন এই কথা আসবে না, এই কথা চিন্তা আসবে না, আল্লাহ আমাদের মেমোরি থেকে এটা আউট করে দিবেন, ভুলাই দিবেন, একটাই কারণ, আল্লাহর হাবিবের শান আজমত প্রকাশ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ! মুসলমান গভীরভাবে লক্ষ্য করেন, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম দৌড়ে দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে যাব, আদম নবী বলবেন এই কাজের জন্য আমি না। আদম নবী জানেন এই হাশরের ময়দানে একজন মাত্র ব্যক্তি আছেন যার কোনো ভয় নাই, চিন্তা নাই, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কি না? কিন্তু আদম আলাইহিস সালাম এখানে একটা চালাকি করবে, ডাইরেক্ট আমার নবীর নাম বলবে না, বলবে ওই নূহ নবীর কাছে, তিনি পৃথিবীতে প্রথম রসুল। আদম নবী কিন্তু জানে
নূহ নবীর কাছে গেলে কোনো কাজ হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আদম নবী সহ সব নবীদেরকে বলে দিয়েছে সাবধান, ডাইরেক্ট আমার নবীর কাছে পাঠাবে না, আগে ঘুরতে থাকো, বুঝতে থাকো এই হাসরের ময়দানে আমার হাবিবকে আমি আল্লাহ কতটুকু ভালোবাসি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।